ভালো আছি। আর এখন আমি একটু শপিং করতে এসেছি, তো আজকে আমার শপিং করতে আসলে আজকে আমি দাদু ঠাম্মির জন্য জিনিস কিনতে এসেছি। আর এখন আমি দাদু জুতো কিনছি, তোমাদের দেখাচ্ছি জুতোগুলো। এই যে এটা হলো আমার দাদু, আর এখন আমি এখানে জুতোগুলো কিনতে এসেছি, এই দেখো। হ্যাঁ দেখো, অনেক রকম জুতো আছে, দেখতেই পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, তো এইবার আমি চলে এসেছি। আমার একটা ছোট্ট, একদম ছোট্ট ভাই আছে, ওই ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতে। তো আমি পাঞ্জাবিতে দেখাচ্ছি কেমন পাঞ্জাবি কিনবো, দেখো তো পছন্দ হয় কিনা তোমাদের। এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কেমন পাঞ্জাবি কিনছে। দেখো এই একটা, এই একটা, এইখানে একটা। দেখো এখানে অনেক জামা কাপড় আছে, আর ছোট্ট ভাইয়ের জন্য ওই তিনটে পাঞ্জাবি দেখেছি, ঠিক আছে। এখানে অনেক জিনিস আছে, অনেক জিনিস আমি হাফ বুঝতেই পারছি না, দেখিয়েছি। এটা কি 24? না এটা 22, 24 শুধু এইগুলো আর নেই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন একটা ডলের ডিপার্টমেন্টে এসে, দেখো কত সুন্দর সুন্দর ডল। দেখি তুই এখন ডল কিনবি? হ্যাঁ, আমার একটা ডল কিনে দাও না, দেখো কত সুন্দর সুন্দর ডল হয়ে গেছিস, এখন ডল কেনা যাবে না। দূর, কোন ডলটা কিনবি? আমি এখন আমার যে দিদি আছে, মানে দিদি আমাকে যে পড়ায়, তার জন্য আমি একটা সুন্দর পার্স ব্যাগ কিনছি। তো সেই পার্স ব্যাগটা দেখি কেমন। এখানে কিন্তু প্রচুর পার্স ব্যাগ আছে, আর সব থেকে পার্স ব্যাগটা আমার মানে ভাল লাগছে না। আমার এটা ভাল লাগছে, এটাই আমার ভাল লাগছে, ঠিক আছে। দেখো অনেক সুন্দর সুন্দর আছে, মানে পুরো ব্যাগেরই দোকান, ঠিক আছে। আমি আরও এখন শপিং করবো, ঠাম্মির জন্য একটা নাইটি টাইটি এগুলো সব কিনবো, ঠিক আছে। তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো।